CITU নিবক্ষাক্তেই তাংশল ইন্টারন্যাশনাল মেশ হাল নরুক সাউই CITU বদলনি বানাতি শাখা CITU হাস্তে কাজকু মানিক দে বন কারিব ও শালনি পান্দ মানজাখা CITU নি হাস্তে আদম শঙ্কর প্রসাদ নখবই সামং তাংনের ও শালনি বানাতি সামানি পান্দাও ইন্টারন্যাশনাল মেতাল নরুক সাউই কক শাখা CITU নি হাস্তে আদম শঙ্কর প্রসাদ দত্ত 2023 সালের পয়লা মে আমরা সবাই জানি যে 1886 সালে চিকাগোর হে মার্কেটের শ্রমিকরা এই দিনে 8 ঘন্টা কাজ এবং শ্রমজীবী মানুষের বেঁচে থাকার জন্যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াইতে তারা নিজেদের জীবনের বিনিময়ে সারা পৃথিবীব্যাপী মানুষকে শ্রমজীবী মানুষকে নাড়া দিতে সক্ষম হয়েছিলেন তাদের সে লড়াই পরবর্তী সময়ে সারা পৃথিবীতে স্বীকৃত হয় এবং পৃথিবীর শ্রমজীবী মানুষ এই মে দিবসে নিজেদেরকে আরও বেশি শোষকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে উদ্দীপ্ত করার জন্য এই দিনটিকে কাজে লাগান আমরা সবাই জানি যে 1923 সালের এই পয়লা মে ভারতবর্ষে প্রথম আজ থেকে 100 বছর আগে প্রথম মাদ্রাজে সেখানে মে দিবসের পতাকা উত্তোলন করা হয় এবং ভারতবর্ষের শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা 1923 সালের মে দিবসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের শ্রমিক শ্রেণীর লড়াই আন্দোলনের যে বার্তা ছড়িয়ে দেওয়া হয় সেটা পরবর্তী সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করতে শ্রমজীবী মানুষের অংশগ্রহণকে আরও বাড়াতে সাহায্য করেছে আজকের এই দিনে দাঁড়িয়ে 2023 সালে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে শ্রমজীবী মানুষ সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের কাজের যে ঘণ্টা এই কাজের ঘণ্টার দিক থেকে সবচেয়েতে বেশি শ্রমজীবী মানুষকে ভারতবর্ষে কাজ করতে হয় ভারত পৃথিবীর অন্যান্য দেশের চাইতে এটা কিসের জন্যে হচ্ছে আজকে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক এবং কর্পোরেটের আতাত গড়ে উঠেছে একদিকে আমরা দেখছি আদানি আম্বানিদের মতো লোক যারা ভারতবর্ষের ব্যাংকগুলো থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা চুরি করে নিয়ে যাচ্ছে এবং এটা করতে ভারতবর্ষের এই বিজেপি নেতৃত্বাধীন সরকার সাহায্য করছে এবং তারই পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে মানুষ যাতে তার প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে নিজেদের সামিল করতে না পারে তার জন্য সাম্প্রদায়িক শক্তিকে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে যাতে মানুষের চিন্তাভাবনাটা অন্য পথে প্রবাহিত হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই ত্রিপুরা রাজ্যে যখন আমরা দেখছি এখানে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এখানকার বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষ কর্তৃক তারা সমর্থন পায়নি এই জায়গায় আজকে মে দিবসটাকে আমরা এই ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যে মানুষরা এখনও ঘরে বসে আছেন তাদেরকে পুনরায় রাস্তায় নামানোর জন্যে আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি এবং এই বিজেপি নেতৃত্বাধীন সরকারের যে অপকর্ম সেই অপকর্মের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমাদের সংগ্রামকে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা অধিকার আদায়ের লড়াইকে এগিয়ে নিয়ে যাবার জন্যে আজকে পুনরায় আমরা শপথে সুচ্চারিত হচ্ছি ইনক্লাউড জিদা।